হ্যালো বন্ধুরা, এটুকু বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করছো যে সিটেটের বাংলা সিলেবাসে কি কি বিষয় থাকে বা কি কি পড়তে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা সিটেটের বাংলা ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজ 1 হোক কি ল্যাঙ্গুয়েজ 2 হোক, এর এক্সটেন্ডেড সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এবার দেখো, টোটাল নাম্বার হচ্ছে 30। এই 30 নম্বরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এতে 15 আর পার্ট বিতে 15। পার্ট এতে থাকে কম্প্রিহেনশন বা বোধমূলক প্রশ্নগুলো, আর পার্ট বিতে থাকে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো আমি পার্ট এ আর পার্ট বি আলাদা আলাদা করে ডিসকাশন করব। প্রথমে পার্ট এ নিয়ে বলছি। আমি যেহেতু আগেই বললাম যে পার্ট এতে কম্প্রিহেনশন টাইপের কোশ্চেনগুলো থাকে এবং টোটাল নম্বর থাকে 15, তো এই ক্ষেত্রে বাংলাকে যারা ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নিয়েছো তাদের একটা প্যারাগ্রাফ আসবে এবং একটা পোয়েম আসবে। তো এবার প্যারাগ্রাফে তোমরা জানোই যে প্রথমে প্যারাগ্রাফ রিলেটেড কিছু কোশ্চেন আসবে, এবার তার সাথেও কিছু গ্রামার আসে। এবার কোন গ্রামারগুলো আসে বা সবথেকে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো কোনগুলো আসে, সেটা হচ্ছে সমাস, কারক, অব্যয়, সন্ধিবিচ্ছেদ, সর্বনাম, বিশেষণ, বাচ্য, বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগ বলতে বোঝাচ্ছে যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই পোর্শনগুলো তোমাদেরকে দেখতে হবে। আর এছাড়াও এই রিলেটেড আমাদের ভিডিওসগুলো আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর পোয়েমের ক্ষেত্রে প্রথমে তো পোয়েম রিলেটেড তো কোয়েশ্চেন আসবেই, তার সাথে ছন্দ, অলঙ্কার আর বিপরীত শব্দ, কিছু কিছু সময় সমাসও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তোমরা যেহেতু প্যারাগ্রাফের জন্য প্র্যাকটিস করবে, তো পোয়েমের জন্য অটোমেটিক তোমাদের প্র্যাকটিসটা হয়েই যাবে। আর এবার হচ্ছে, যারা বাংলাকে তোমরা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে নিয়েছো তাদের তো দুটোই প্যারাগ্রাফ থাকবে, তো সেই ক্ষেত্রে পোয়েমের যে সিলেবাস মানে ছন্দ বা অলঙ্কার, সেটা তোমাদের প্র্যাকটিস না করলেও চলবে। এবার আসি পার্ট বি সম্পর্কে। আমি যেহেতু বললাম পার্ট বিতে থাকে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর এখানেও 15 নম্বর থাকে, তাহলে এর অন্তর্গত কী কী সিলেবাস রয়েছে সেগুলো চলো দেখে নিই। তো প্রথমেই রয়েছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, মানে শিখন এবং অর্জন। এবার এর অন্তর্গত কিছু সিলেবাস রয়েছে সেগুলো কী, কিছু শিখন তত্ত্ব পড়তে হবে তোমাদেরকে, আচরণবাদ সম্পর্কে জানতে হবে, নির্মিতিবাদ সম্পর্কে জানতে হবে। তত্ত্বগুলোর মধ্যে প্যাভলভের তত্ত্ব, থর্নডাইক, স্কিনার এদের, এছাড়া হচ্ছে নির্মিতিবাদের ক্ষেত্রে যেমন পিয়াজে, ভাইগৎস্কি এদের সম্পর্কে জানতে হবে, যেরকম ভাইগৎস্কি সামাজিক নির্মিতিবাদ, ঠিক আছে, এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। এবার আসলো যে ভাষা অর্জন তত্ত্ব। ভাষা অর্জন বলতে বোঝাচ্ছে যে আমরা ভাষাটাকে কীভাবে অর্জন করি বা নিজেদের মধ্যে কীভাবে সেই ভাষাটাকে ডেভেলপ করাবো, তো এর জন্য কিছু তত্ত্ব রয়েছে, যেমন ক্রাশেনের থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্বিতীয় ভাষা অর্জন আমরা কীভাবে করব ক্রাশেনের মতে, এই জিনিসটা দেখতে হবে। এই রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেন হচ্ছে রয়েছে সাসুরের থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর চমস্কির থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই জিনিসগুলো তোমরা তোমাদের বিএডের বইতে পেয়ে যাবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর যেটা সেকেন্ড পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ভাষা শিক্ষণের মূলনীতি, মানে একটা শিক্ষার্থীকে কীভাবে ভাষা শিক্ষা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে অনেকগুলোই মূলনীতি রয়েছে, এর মধ্যে তিনটে ইম্পর্টেন্ট যে মূলনীতি রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন, মানে প্রেরণার নীতি, দ্বিতীয় রয়েছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, মানে অভ্যাস তৈরির নীতি, আর তৃতীয় রয়েছে প্রিন্সিপাল অফ ইউটিলাইজেশন অফ ইনার ক্যাপাবিলিটি অফ চিলড্রেন, মানে শিশুর অন্তর্নিহিত ক্ষমতা সদ্ব্যবহারের নীতি, ঠিক আছে। এই সমস্ত নীতিগুলো তোমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। এরপর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার ভূমিকা, সব কিছুর ক্ষেত্রে ভাষার ভূমিকা কী, নিজের মনের কথা প্রকাশ করা বা কোনো কিছু লেকচারের ক্ষেত্রে বা সমস্ত কিছু ক্ষেত্রে ভাষার যে গুরুত্ব সেটা পড়তে হবে। তারপর রয়েছে রোল অফ গ্রামার, রোল অফ গ্রামার মানে গ্রামারের ভূমিকা বা ব্যাকরণের ভূমিকা, এক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে মৌখিক কিংবা লিখিত কীভাবে ব্যাকরণের ভূমিকা রয়েছে, ব্যাকরণ কীভাবে ভাষাকে সমৃদ্ধ করে বা ব্যাকরণ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। এরপর দেখো নেক্সট পয়েন্ট কী রয়েছে, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, মানে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখনের চ্যালেঞ্জেস বা সমস্যাগুলো কী কী। এক্ষেত্রে প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কী বোঝায় বা কাকে বলে, বা ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো কী কী,
এটা জানতে হবে প্রথমে। এটা জানার পর তোমাদেরকে এটা জানতে হবে যে এই ধরনের শ্রেণীকক্ষে ভাষা শিখনের ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি হতে পারে বা সেই সমস্যাগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি। তারপর কি ভাষাগতভাবে ত্রুটি ও বিশৃঙ্খলা কীভাবে ঘটতে পারে এই সমস্ত শ্রেণীকক্ষে, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবং তার সাথে এর রেমিডিস মানে তার সমাধানগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের একটা আইডিয়া তৈরি করতে হবে বা করে নিতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষা দক্ষতা। আমরা জানি যে চার ধরনের ভাষা দক্ষতা হয়, কী কী? সেটা একটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, মানে শ্রবণ, কথন, লিখন, পঠন, ঠিক আছে? এবার এই প্রত্যেকটা দক্ষতা, এই যে চার ধরনের দক্ষতা, এই প্রত্যেকটি দক্ষতা কাকে বলে, প্রত্যেকটি দক্ষতার বৈশিষ্ট্য, প্রত্যেকটি দক্ষতার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। তার সাথে সাথে এই দক্ষতাগুলো ডেভেলপ করার ক্ষেত্রে কী কী ধরনের বাধা আসতে পারে সেগুলো জানতে হবে, বা এই দক্ষতাগুলো তোমরা যে একটা শিক্ষার্থীর মধ্যে ডেভেলপ করাবে সেটা কীভাবে করাবে, মানে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এই দক্ষতা সম্পর্কে আমাদের একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট দেখো কী রয়েছে, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিশিয়েন্সি, মানে ভাষার বোধমূলক এবং দক্ষতার মূল্যায়ন। এই ক্ষেত্রে তোমরা যে চারটি দক্ষতা জানলে, মানে শ্রবণ, কথন, লিখন, পঠন, এই দক্ষতাগুলো মূল্যায়নের জন্য শিক্ষক কী কী পরীক্ষা বা টেস্ট নেবে এইগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হবে। নেক্সট দেখা রয়েছে টিচিং লার্নিং মেটেরিয়াল, মানে শিক্ষণ সামগ্রী। তো এই ক্ষেত্রে তোমরা জানো যে TLMগুলো দু ধরনের হয় বেসিক্যালি, একটা নর্মাল যেগুলো আমরা হাতে তৈরি করছি যেরকম কোনো চার্ট, মডেল এই সমস্ত, আর কিছু হয় কম্পিউটার বেস যেরকম কোনো ভিডিও, কোনো অডিও বা ভিডিও অডিও আমরা যখন কোনো প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো। তো এই ক্ষেত্রে তোমাদেরকে কী কী দেখতে হবে, নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত TLM, মানে দক্ষতা বৃদ্ধির জন্য যে সমস্ত TLMগুলো দরকার সেগুলোর নাম এবং তাদের প্রয়োজনীয়তা, এছাড়া ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় TLMগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে হবে। এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং, মানে সংশোধনীমূলক শিখন। এক্ষেত্রে রেমিডিয়াল টিচিং কী বা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কী এটা তো জানতে হবেই, তাছাড়াও তার স্ট্র্যাটেজি কী কী হবে, রেমিডিয়াল টিচিংয়ের মূল উদ্দেশ্য কী, বা এই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে হবে। রেমিডিয়াল টিচিংয়ের থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, প্রত্যেকবার এসেছে তো নেক্সট যে সিটেড হবে সেটাতেও আসবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে ভালো মতন পড়ে নিতে হবে। এই ছিল সিটেটের বাংলা ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 এর সিলেবাস। আমি আগেও বলেছি যে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর সিলেবাস একই থাকে, যা যা পয়েন্টগুলো বললাম সেই সবই কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রেও থাকে, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও থাকে। শুধুমাত্র যে ডিফারেন্স সেটা হচ্ছে পার্ট A এর ক্ষেত্রে, মানে ল্যাঙ্গুয়েজ 1-এ তোমাদের একটা পোয়েম আর একটা প্যারাগ্রাফ আসবে, আর ল্যাঙ্গুয়েজ 2-এ দুটোই প্যারাগ্রাফ আসবে, বাকি কিন্তু সব কিছুই সেম। তো আজকের এই ভিডিও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলে তুমি তার নোটিফিকেশান পেয়ে যাও আর সঙ্গে সঙ্গে তা দেখে নিতে পারো। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।